শাহিন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা, আমরা একটু বিব্রত কালকের ঘটনাটা নিয়ে, আসলে অনাকাঙ্ক্ষিতই বলা যায়। আসলে কি হয়েছিল একটু জানতে চাই, তাদের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে, আপনি শুনছেন, পরে আমি বলতেছি আসলে কি হয়েছিল আগে জানি। ভাই, এই ঘটনাটা নিয়ে সত্যি আমি প্রথমে হচ্ছে বলি যে আমিও বিব্রত। মিশা ভাইয়া, আমি আর মিশা ভাইয়ের ছেলে, এরা হচ্ছে শিল্পী সমিতির সামনে ওই যে উঠার যে গেটটা আছে না, ওই গেটের ওইখানে তিনজনে দাঁড়ানো। তো মিশা ভাই কথা বলছে, তো আমি যখন দেখি সাইমন, ওই শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন স্যার এবং নিপুণাপুর যে প্যানেলটি আছে তাদের নির্বাচনী একটা মিছিল ওই রোড দিয়ে ঢুকছিল, তখন আমি ওই মিশা ভাইয়ের কাছ থেকে উঠে ওই শিল্পী সমিতির যে গার্ডেনটা আছে ওইখানে দাঁড়িয়েছিলাম। আর মিশা ভাইয়ের ছেলে তখন ওইখানে ছিল। তো থাকার পরে আমি যখন উঠে গেছি, তো তখন নিপুণাপু, তারপর হচ্ছে সাইমন ভাই, তারপরে হচ্ছে রিয়াজ ভাইয়া, ডিএতে ভাই, এরা যখন চলে গেছে, তখন ওই যে পিছে কিছু সাধারণ দর্শক যারা ছিল, তারা করছে কি, এই মিশা ভাইয়ার কাছে এসে এমনভাবে ধরছে সেলফি তুলবার জন্য। আর কিছু ইউটিউবার আছেন, মনে করেন যে যারা সাংবাদিক, ইউটিউবার সাংবাদিক ভাইয়েরা আছেন, তারাও কিছু ইন্টারভিউর জন্য, তো কিন্তু সেলফি যারা তুলছিলেন, তোলার জন্য আসছিল কম হলেও 30-40 জন। তো মিশা ভাইয়া চাপতে চাপতে ওই গ্রিলের উপর পড়ে যাচ্ছিলেন। তো তখন যে বিষয়টা হয়েছে, আমি ছিলাম উপরে, তো ওই যে একজন জার্নালিস্ট ভাই ভিডিও করছিলেন, তো তাকে সরিয়ে আমি হচ্ছে মিশা ভাইয়াকে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে এইভাবে উপরের দিকে যাচ্ছিলাম দুই কদম। তো ওর পিছে যে ইমন ভাই আছে এটা আমি খেয়াল করিনি। মানে একটা মানুষ যদি আমার পিছে থাকে, আমি অন্ধকারের মধ্যে কিভাবে খেয়াল করব? তো আমি যখন এইভাবে হাত দিচ্ছি, তখন হয়তো ইমন ভাইয়ের গায়ে টাচ লাগছে, আমার হাত তো জানি কে ধরছে। তো আমি আর ইনা করে মিশা ভাইকে উপরে উঠাতে গেছি। তো আমি উপরে যখন গেছি, তখন হচ্ছে ইমন ভাইয়া ভিতরে ঢুকছে, ঢুকে বলতেছে যে তুমি আমাকে ধাক্কা কেন দিলা? তো আমি বললাম যে ভাইয়া, আমি আপনাকে ধাক্কা দিন, এই দেখেন আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি যে আমার কাছে কালকে ঘটনাটা কি, এইটার ভিডিওটা আমার কাছে আছে, একদম সম্পূর্ণ ভিডিওটা, এই যে 2 মিনিটের এইখানে, এই যে আছে, আমি ইমন ভাইয়ের কাছে ক্ষমাও চেয়েছি, এই দেখেন, এইখানে আমি ইমন ভাইকে জড়িয়ে ধরে বলেছি ভাইয়া আমি আপনার ভাই না। সে দেখেন ধাক্কা দিচ্ছে এবং সে বলছে, কথাই শুনছে না, ইমন ভাই ওই দেখেন, ওই যে সরি আমি বলছি, ওই যে বুকে বুক মিলিয়ে দিয়েছে, তারপর ইমন ভাই এটা করেছে। ইমনের যে অভিযোগটা সেটা হচ্ছে, মিছিল যখন যাচ্ছিল ওই সময় আমি সামনে ছিলাম, তখন কিন্তু মিশা ভাই কিন্তু নিপুণাপুর মাথায় হাত বুলাইছে এবং হ্যান্ডশেক করছে, এরপরেই ইমন ভাই পিছে ছিল। ইমন ভাইয়ের যে ভাষ্য সেটা হচ্ছে, আপনি তাকে দুবার ধাক্কা দিয়েছেন, আচ্ছা আমি শেষ করি, দুবার ধাক্কা দিয়েছেন, এরপরে ইমন ভাই যেটা বলছে যে মিশা ভাই নাকি আপনাকে সরি বলতে বলেছে, কিন্তু আপনি সরি বলবেন না, আপনি বলছেন না, ভিডিওটা আছে, আমি তো দেখালাম যে সরি বলছে। আচ্ছা, পরে নাকি যখন ইমন ভাই রাগ করে চলে যাচ্ছিল, তখন নাকি আপনি ইমন ভাইকে জড়িয়ে ধরতে গেছেন? আসলে এখানে তো এই 2 মিনিটে ভিডিওটাতে সবকিছুই আছে ক্লিয়ার, এটা আমি তো দেখালাম ক্লিয়ার, এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই ঘটনাটাই। আমি ইমন ভাইকে দেখিনি, মানে আল্লাহ সাক্ষী আমি ইমন ভাইকে দেখিনি। ইমন ভাই যে কথাগুলো বলেছে যে আমি শিল্পী সমিতির সদস্য না, বহিরাগত, আমি বহিরাগত না, আমি শিল্পী সমিতির সদস্য, সহযোগী সদস্য, আমি 3 বছর সিনেমাতে আসছি, আমার সিনেমার রিলিজ হয়েছে 2018 সালে, প্রথম সিনেমা প্রেমের কেন ফাঁসি রিলিজ হওয়ার পরে আমি দীপজল ভাইয়ের লাস্ট সিনেমা করে আসছি ঘর ভাঙা সংসার, এটার হিরো আমি শাপলা মিডিয়ার বনলতা করেছি,
তার ইসি কমিটি, তাদের ইসি কমিটিতে যারা সদস্য আছে তারা আমার সাথে কাজ করেছে, হিরোইন হিসাবে কাজ করেছে, কমেডিয়ান হিসাবে কাজ করেছে। তার ইসি কমিটিরও অনেকে আমাকে চিনে, তারা আমাকে বলেছে যে আমি বহিরাগত। আমার আমি কাজী হায়াত স্যারের কাজ করলাম, ফেরারি খান, আপনার ভিলেন হাবিব খান ভাই হচ্ছে এটার প্রডিউসার, ডিরেকশনে কাজী হায়াত স্যার। আরও একটা সিনেমা যে আমার অবু যেমন, এইটার আমার প্রায় শেষের পথে। তাহলে ইমন যে অভিযোগটা করেছে, যেটা বলেছে, বিবরণ দিয়েছে, সেটাকে আপনি মনে করছেন যে ইমন ভাই মিথ্যাচার করেছে? এটার প্রুফ আমার কাছে আছে, ভিডিওটি আমি আপনাদেরকে ভিডিওটি দিয়ে দিব, আপনারা সেটা সুন্দরভাবে চালালেই বুঝবেন যে মিথ্যা বলেছে না সত্য বলেছে। আমার কাছে তো প্রমাণ আছে ভাই, আমি বললে আপনারা বিশ্বাস করবেন বা ইমন ভাই বললে বিশ্বাস করবেন, এটা না। এবং সবচেয়ে বড় কথা, ইমন ভাই আমার কাছে আমার কথায় বা আমার ব্যবহারে উনি কষ্ট পেয়েছেন, এইটা আমার কাছে সব থেকে বড় আমি অপরাধী মনে করি। আমি অপরাধ করছি কি করি নাই এইটাই আমি যাবো না, ভুল বুঝাবুঝি। যখন আপনি আপনারা যখন ছিলেন তখন তো ধাক্কা ধাক্কি করে ফাটায় ফেলতেছিলেন, এ ভাই সরেন সরেন, এ ভাই সরেন, এইটা করেন ওইটা করেন, কিন্তু আমাদের শুধু একটু ছোঁয়া লাগলো ভাই, তাতে আমি ওনাকে ধাক্কা দিচ্ছি। একটা মানুষ পিছে, আপনার পিছে কারা আছে আপনি বলতে পারবেন? এখন মনে করেন আপনি এইদিকে ওনাকে সেভ করছেন, আপনার পিছে যে ওই মানুষটা, এখানে কয়জন মানুষ আপনি বলতে পারবেন? আপনি যখন বলবেন এ ভাই সরেন, আপনি কি ওনাকে উদ্দেশ্যভাবে উদ্দেশ্যকৃতভাবে ধাক্কা দিয়েছেন? ইমন ভাইয়ের যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে, ইমন ভাই নাকি বারবার আপনাকে বলেছে যে আমি ইমন, আমি ইমন, মানে আমি তার প্রশ্নের খণ্ডনের জন্যই বলছি অভিযোগটা যাতে ক্লিয়ার হয়। হ্যাঁ, ইমন বারবার বলেছে যে আমি ইমন, তারপরে আপনি বলছেন যে তাতে কি হয়েছে, এই কথাও ইমন ভাই বলছে, এই বিষয়গুলো একটু আপনি ক্লিয়ার করবেন। ইমন ভাই যে কখন বলছে আমি ইমন সত্যি আমি শুনি নাই। আর হচ্ছে ইমন ভাইকে তো আমি চিনি, ইমন ভাইয়ের ইমন ভাই ইমন ভাই বলা লাগবে কেন যে আমি ইমন, আমি ইমন? আমি তো তাকে চিনি, সে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, সে তো আমাকে শাসন করার অধিকার রাখে। আমি যদি ভুল করতাম সে গিয়ে ওইখানে আমাকে দুটো চড় মারতো, আমি মাথা পেতে নিতাম, সে আমার বড় ভাই, সে আমাকে শাসন করবে না করবে কে? আমি তো সবাইকেই রেসপেক্ট করি। আমি ফিল্মে 3 বছর আসছি, কেউ বলতে পারবে ফিল্মের আপনার FDC-র মানুষ যারা আমার সাথে প্রোডাকশনে কাজ করেছে, যারা অন্য অন্য জায়গায় কাজ করেছে, তারা কেউ বলতে পারবে যে আমি কোনো দিন কারোর সাথে দুর্ব্যবহার করেছি? যদি আপনি একটা লোক বের করতে পারেন যে আমি তাদের সাথে দুর্ব্যবহার করেছি, তা আমি জীবনে কোনোদিন FDC-তে ঢুকবো না। কিন্তু ইমন ভাইয়ের সাথে কেন হইলো ভাই? এটা মিশা ভাই তো সেখানে মিল করিয়ে দিল, বুকে বুক মিলালাম, ইমন ভাই আমি আপনার ছোট ভাই, সেইখানে এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার আছে। আমার মুখের কথায় ইমন ভাই কী বলছে এইটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আমার কাছে প্রুফ আছে, ভিডিওটা আছে, এটা অনেক জার্নালিস্ট আজকে রাইজিং বিডি এটা নিয়ে সংবাদ করেছে, মানে পত্রিকায় ছেপেছে, আরও অনেক জায়গায় অনেকে ই করছে, এটা তো প্রুফ তো হয়ে যাবে। এই যে আমি আমি কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি কী করেছি না করেছি আল্লাহ দেখেছে, আল্লাহর উপর ছেড়ে দিলাম। আচ্ছা, এখন এই বিষয়টি নিয়ে আপনি মূলত কী বলতে চাচ্ছেন? আমি ইমন ভাইকে বলতে চাই, ইমন ভাই আমি যদি আপনাকে বিন্দুমাত্র জেনে অজে মানে আমি জানা মানে আমার সজ্ঞানে আমি আপনাকে দেখিনি, আবারও বলছি ইমন ভাই ওইখানে যে কথাটা বলেছি ওইটাই বলছি, এবং আমার আমি যদি আপনাকে আপনাকে কষ্ট দিয়ে থাকি আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি এখানে কাজ করতে আসছি ইমন ভাই, আমি রাজনীতি করতে আসিনি, কারো পক্ষ বিপক্ষ না, আপনি আমার কথায় কষ্ট পেয়েছেন, প্লিজ আমাকে ক্ষমা করবেন ইমন ভাই। আপনার কাছে আমি হাত জোর করে বলছি ইমন ভাই, আমাকে ক্ষমা করবেন, আপনি আমার সিনিয়র, আপনি কষ্ট পেয়েছেন, এটাই আমার অন্যায়।